রাঙামাটির আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মাঝে 80 লক্ষ টাকা মুনাফা প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থেকে এসব বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশুই প্রম চৌধুরী। সমিতির সভাপতি মোহাম্মদ মিজানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন পেয়ারুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে সদস্যদের মাঝে 80 লক্ষ টাকা মুনাফা প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়। এই